আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে, ডিপিএসসি হসপিটালে। তো আমরা এখানকার চিকিৎসা সেবা এবং চিকিৎসা সেবার মান নিয়ে একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবৎ ভর্তি দিন ছিলেন, ভর্তি নিয়ে চিকিৎসা নিয়েছেন। তো আমরা সরাসরি পেশেন্টের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনার নাম কি? নাজমা আক্তার। নাজমা আক্তার, আপনি কোথেকে আসছেন? মানিকগঞ্জ থেকে আসছেন। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আমার কোমরে থেকে 8% ব্যথা ছিল, আমি চিকিৎসা করে ভালো হয়ে গেছি। চিকিৎসা করে ভালো গেছে। কতদিন যাবত ভর্তি ছিলেন এখানে? এখানে 14 দিন। 14 দিন যাবত। আচ্ছা, কোন ডক্টরের অধীনে আছেন, চিকিৎসা নিয়েছেন আপনি? সবল্লা ডাক্তার, ডক্টর সফল। আচ্ছা, এর আগে কি কোথাও চিকিৎসা নিয়েছেন? আপনি ওনার কি হন? আপনার ওয়াইফ? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তো এখানে ভর্তি দিন ছিলেন 14 দিন যাবৎ, তো এখন কি অবস্থা ওনার, আপনি যদি একটু বলতেন। ইমপ্রুভ হয়েছে? আচ্ছা, আমার সমস্যা এখন আর নাই। তো এখানকার চিকিৎসা সেবা নিয়ে আপনি সন্তুষ্ট? অনেক অনেক ভালো ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডাক্তার সুবল্লা স্যার উনি ভেরি অ্যাক্টিভ পারসন, উনি অ্যাক্টিভ পারসন, উনি সব সময় রোগীর খবর রাখছে, কোন রকম কোন সমস্যা ফেস করেননি আপনারা? আচ্ছা, এখানকার পরিবেশটা কেমন? ভালো, খুব ভালো। আচ্ছা, এই ডিপিএসসি সম্পর্কে মানে সন্ধানটা আপনি কোথায় পেয়েছেন? ইন্টারনেটে পাইছি আমরা, ইন্টারনেটের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ডিপিএসসি সম্পর্কে যদি কোনো মতামত থাকে কোনো রোগীদের উদ্দেশ্যে, আপনি তো সুস্থ হয়েছেন তাই কি? আচ্ছা, কোনো রোগীদের কি কোনো অ্যাডভাইস দেওয়ার আছে? দেব, তাদেরকে আসার জন্য এখানে আমি ভালো হয়ে গেছি, আমি বলবো যে আমি ভালো হয়ে গেছি, তোমরা বলে চিকিৎসা নেও। আচ্ছা আচ্ছা, তাদেরকে অ্যাডভাইস করছেন যেন আপনার অভিজ্ঞতা থেকে তারা যেন এখানে এসে চিকিৎসা সেবাটা নেয়, তাহলে ইম্প্রুভ হওয়ার সম্ভাবনা আছে কি? আচ্ছা ঠিক আছে, আপনাদের অশেষ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।